বন্দে পুরুষোত্তমম, ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা জেনে নেব কাকে প্রথম প্রধান করে চলব এবং বিগ্রহকে। এই দুই বিষয়ে আমরা জেনে নেব পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলে দিয়েছেন। প্রথমে জেনে নেব কাকে প্রথম প্রধান করে চলব। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, শুধু নাম করলে হয় না, নামের যিনি মূর্ত বিগ্রহ সেই নামই পুরুষের প্রতি অকাট্য অনুরাগ সমন্বিত নিবিষ্ট ধ্যানও চায় সঙ্গে সঙ্গে। তিনি ধ্যেয়, তিনি অনুসরণীয়, তিনি গতি, তিনি গন্তব্য। তাকে প্রথম প্রধান করে চলতে হয় এবং তাঁর তুষ্টি পুষ্টি সেবা স্বার্থ ও প্রতিষ্ঠার জন্যই নিজেকে সর্বতোভাবে নিয়োগ করতে হয়। তথ্যগুলি সংগৃহীত আলোচনা প্রসঙ্গে একাদশ খণ্ড, তারিখ 18-3-1948। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এবারে জেনে নেব বিগ্রহকে। শ্রী শ্রী ঠাকুর বাণী দিলেন, তিনি বিগ্রহ যিনি বৈশিষ্ট্য পালি আপুরয়মান আদর্শকে বিহিতভাবে গ্রহণ করেন, স্বীকার করেন, অর্থাৎ আপনার করে নেন, সার্থক সঙ্গতিশীল বিনয়নে সুযুক্ত সেবা সমীক্ষায় তাকে ধারণ ও অবলম্বন করেন, আশ্রয় সেবা করেন, তার গুণগুলিকে নিজ ব্যক্তিতে বিকাশ করে নিয়ে ঐতিহ্যের পবিত্র নিষ্ঠাবেদিতে দাঁড়িয়ে ব্যক্তিত্বের বিভূতি বিকশিত করে, এক কথায় নিজে তদ্গুণান্বিত হয়ে বাস্তব তাৎপর্যে। তাঁর পূজায় বিগ্রহের পূজা। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনে নিলাম পরমদয়াল বলে দিয়েছিলেন, আপনারাও শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিতে পারেন। জয় গুরু।